বনি টুনি তার বাবা রাজি টোনার সাথে বসবাস করত। টুনির জন্মের পরে তার মা মারা যায়। তারপর থেকে রাজি টোনাই টুনিকে কোলে পিঠে করে বড় করে তুলেছে। এভাবে সুখী শান্তিতেই রাজি টোনা আর টুনির দিন কাটছিল। কিন্তু একদিন, বাবা, ও বাবা, আমি কলেজে যাচ্ছি, রান্নাঘরে তোমার জন্য খাবার ঢেকে রেখেছি, তুমি মনে করে খেয়ে নিও কিন্তু। আর আজ কলেজ থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে মা, ভালোভাবে তুই কলেজে যা, আর আমি ঠিক মনে করে খাবার খেয়ে নিব। তুই কোনো চিন্তা করিস না আমার জন্য মা। রাজু টোনার কথা শুনে টুনি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর রাস্তায় মোবাইল বের করে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে টুনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু সেই সময় পেছন দিয়ে একটা ট্রাক আসে। টুনি কিছুতেই বুঝতে পারে না, আর সেই ট্রাক টুনিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তার পাখিরা টুনিকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়, আর রাজু টোনার কাছে টুনির অ্যাক্সিডেন্টের খবর পাঠায়। রাজু টোনা হাসপাতালে এলে ডাক্তার তাকে বলে, মিস্টার রাজু টোনা, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলেও আপনার মেয়ের দুটো চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আর সে চোখ আমরা ভালো করতে পারবো না। সারা জীবনের জন্য আপনার মেয়ে অন্ধ হয়ে গেছে। সরি মিস্টার রাজু। হায় ঈশ্বর, আমার মেয়ের কি অন্যায় ছিল যার জন্য তুমি আমার মেয়ের চোখের আলো কেড়ে নিলে। এখন আমি এই মামরা অন্ধ মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব? টুনি রে মা আমার, তোর কি সর্বনাশ হয়ে গেল মা। এরপর বেশ কিছুদিন টুনি হাসপাতালে কাটায়। আর কিছুটা সুস্থ হলে রাজু তাকে নিয়ে বাড়ি চলে আসে। টুনি চোখে দেখতে না পারলেও লাঠির সাহায্যে টুনি হাঁটতে পারত। এদিকে দিন যত যাচ্ছিল টুনির বয়স তত বেড়ে যাচ্ছিল। তা নিয়ে রাজু টোনা মহা চিন্তায় পড়ে যায়। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, মা রে, তোর তো অনেক বয়স হয়েছে, এবার তো তোকে বিয়ে দিতে হবে। আমি আর কদিনই বা বাঁচব, আমি মারা গেলে তোর খেয়াল কে রাখবে মা? তাই আমি বেঁচে থাকতেই তোকে বিয়ে দিতে চাই। আমি তোর জন্য পাত্র খোঁজাও শুরু করে দিয়েছি মা। না বাবা, আমি বিয়ে করব না, এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বাবা? এমনিতে তো আমি অন্ধ হওয়ার পর থেকে বনের পাখিরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, আমি চাই না নতুন করে আর কোনো তামাশা হোক। না মা, তোকে নিয়ে কেউ তামাশা করবে না, আমি আমার মুদির দোকানটা বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে ছেলেপক্ষকে অনেক যৌতুক দিব, তাহলে তো আর কোনো সমস্যা হবে না রে মা। অনেক ছেলেই তোকে বিয়ে করতে রাজি হবে, তুই আর নিষেধ করিস না। রাজু টোনার কথা শুনে টুনি আর কিছু বলে না। এরপর রাজু টোনা দিনক্ষণ দেখে তার পছন্দের পাত্র পাশের বনের মিনু টুনটুনির ছেলে টোনার সাথে মহা ধুমধামে বিয়ে দিয়ে দেয়। তারপর, বৌমা, ও বৌমা, আমার কাছে একটু আসো তো, অনেকদিন তো হলো বিয়ে হওয়ার, আর কতদিন শুয়ে বসে কাটাবে বলো? এখন থেকে তোমাকেও এবারে কাজ করতে হবে। অনেকদিন থেকে সহ্য করছি কিন্তু আর নয়, অন্য বাড়ির বউয়েরা কত সুন্দর গুছিয়ে কাজ করে, আর আমার বাড়ির বৌমা হলো মহারানী, সে মহারানী সেজে খাটের উপরে পা তুলে বসে থাকে। কই ডাকছি যে, কথাগুলো কি কানে যাচ্ছে না তোমার? বৌমা, ও বৌমা। মিনু টুনটুনির ডাক শুনে টুনি লাঠিতে ভর করে মিনু টুনটুনির কাছে আসে। লাঠির সাহায্যে মিনু টুনটুনির ঘরে টুনি আসতে পারলেও বুঝতে পারে না মিনু কোথায় দাঁড়িয়ে কথা বলছে। মিনু যেখানে দাঁড়িয়েছিল টুনি তার উল্টো দিকে দাঁড়িয়ে বলে, মা, আমি তো অন্ধ, বাড়ির কোনো কাজই তো আমি করতে পারবো না মা, আর আমি তো জানি না এ বাড়ির কোথায় কি আছে। অন্ধ অন্ধ অন্ধ, অনেক অজুহাত দিয়েছো তুমি, আমি আর এসব কথা শুনতে চাই না তোমার। ছেলেকে বিয়ে দিয়ে কি আমি বাড়িতে মহারানী এনেছি নাকি? হ্যাঁ, আর তুমি উল্টো দিকে দাঁড়িয়ে আছো কেন? হায় রে, যৌতুকের টাকার লোভে তো আমি এক আপদকে বাড়িতে নিয়ে এসেছি, যত্ত সব। মিনুর কথা শুনে টুনি মিনুর দিকে ঘুরে তাকায় আর বলে, ঠিক আছে মা,
আমি আজ থেকে কাজ করব। সত্যি তো বলেছেন, অন্ধ হলেই তো আর বসে খাওয়া যায় না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর একটা ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতে থাকে। টুনি ঘর ঝাড়ু দেওয়ার সময় সামনে যে একটা ফুলদানি ছিল তা টুনি বুঝতে পারেনি, ঝাড়ু দিয়ে সেটা ভেঙে ফেলে। হায় হায় রে, ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো আমার। এই অন্ধের বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, ঘরের জিনিস ভাঙতে বলিনি, বুঝতে পেরেছিস? আমি আমার ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি, বড্ড ভুল করে ফেলেছি, তোকে দিয়ে আর সংসার হবে না। ঈশ্বর আমার এই দু চোখের আলো কেড়ে নিয়েছে, তা কি আমার দোষ মা? আমি তো কিছু দেখতে পারি না, এতে তো আমার কোনো দোষ নেই। আমি কাজ করলে তো সেই কাজে ঝামেলা হবেই মা। কাজ করতে পারিস না, আবার ঢং করে কান্না জুড়ে দিয়েছিস। চোখে আলো নেই তো চোখে জল আসে কেন এত? তোকে অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, এই সংসারে তোর মতো অন্ধের কোনো প্রয়োজন নেই। এক্ষুনি তোকে বের করে দিব আমি। দয়া করুন মা, একটু দয়া করুন মা, আমাকে বের করে দিবেন না মা। আপনারা ছাড়া যে আমার কেউ নেই, আমি একটা অন্ধ পাখি হয়ে কোথায় যাব মা? আমি তো নিজে চলতেই পারি না, আমি যাব না মা, আমি কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না মা। যাবি না মানে তোর ঘর যাবে, দেখি না যে কিভাবে এখানে থাকতে পারিস তুই। আজকে তোকে এই বাড়ি থেকে বের করে দিব আমি, না হয় আমি নিজেই বের হয়ে যাব এই বাড়ি থেকে। এ কথা শুনে মিনু অন্ধ অসহায় টুনিকে মারতে শুরু করে দেয়। টুনি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। মারবেন না মা, মারবেন না, এই অন্ধ অসহায়কে একটু দয়া করুন মা, একটু দয়া করুন। আমি আপনাদের পায়ের কাছে পড়ে থাকবো, দাসী হয়ে থাকবো মা, তবু আমাকে মারবেন না। টুনির এই কথাতেও মিনুর মন কিছুতেই গলে না। মিনু টুনির লাঠি নিয়ে টুনিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে আনে আর গভীর বনের মধ্যে নিয়ে যায়। এই নে তোর লাঠি, আর যেদিকে মন চায় সেই দিকে চলে যা তুই। তোর মতো অলক্ষী কুলক্ষীকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। এ কথা বলে মিনু সেখান থেকে চলে আসে আর টুনি কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে ছেড়ে যাবেন না মা, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন মা? এখানে এত চুপচাপ কেন? কোনো কিছুর তো সারা শব্দ পাচ্ছি না মা। ও মা, আপনি কোথায় গেলেন মা? আমাকে নিয়ে যান, আমাকে আপনার সাথে নিয়ে যান মা, আমার সাথে অন্যায়টা করবেন না। টুনি এভাবেই কাঁদতে থাকে আর চিৎকার করে মিনু টুনটুনিকে ডাকতে থাকে, কিন্তু টুনি মিনু টুনটুনির কোনো সারা শব্দ পায় না। টুনি বুঝতে পারে যে তাকে রেখে মিনু সেখান থেকে চলে গেছে, আর ঠিক সময় সেখানে এক বুড়ো তান্ত্রিক আসে। টুনিকে এভাবে দেখে বলে, কে রে মা তুই, এই গভীর বনে কেন বসে আছিস বলতো? আর মা, তোর হাতে যে লাঠিটা দেখছি ওটা আমাকে একটু দিবি? বুড়ো তান্ত্রিক আমি, ভালোভাবে হাঁটতেই পারছি না, তোর লাঠিটা পেলে আমার চলাফেরার জন্য বড্ড সুবিধা হবে রে মা। কে 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 কথা বলছে? আমি অন্ধ বলে শাশুড়ি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবার তুমি কি এই অন্ধের সেই সম্বলটাই লাঠিটাও নিতে চাচ্ছ? নাও তুমি লাঠিটা, নিয়ে নাও, জীবনে তো সব কিছুই হারিয়েছি, এই লাঠিটা রেখে আর কি বা হবে আমার। এ কথা বলে টুনি তান্ত্রিকের সামনে লাঠিটা এগিয়ে দেয়। টুনির এমন মায়া ভরা কথা শুনে তান্ত্রিকের মনে অনেক দয়া হয়। তান্ত্রিক তার ঝুলি থেকে একটা গোলাপি চশমা বের করে টুনিকে বলে, আহারে তোর কত কষ্ট, এই নে আমি তোকে গোলাপি চশমা দিচ্ছি, এটা পরে তুই সব দেখতে পাবি, আর এই চশমা হচ্ছে ইচ্ছে পূরণের চশমা, তুই চশমা চোখে দিয়ে যা চাইবি তাই পাবি। এ কথা বলে তান্ত্রিক টুনির হাতে গোলাপি চশমা দিয়ে দেয় আর টুনি তান্ত্রিকের কথা শুনে খুশি মনে গোলাপি চশমা নিয়ে চোখে দেয়। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি তান্ত্রিক বাবা, আমি সত্যি সবটা দেখতে পাচ্ছি,
আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম বাবা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনি আমার অনেক বড় উপকার করলেন তান্ত্রিক বাবা। তারপর টুনির এই কথা শুনে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে বলে, আমি আর আমার শ্বশুর বাড়িতে যাব না, ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, আমি আমার বাবার বাড়িতেই ফিরে যাব। এ কথা বলে টুনি গোলাপি চশমা পরে রাজুটোনার কাছে ফিরে যায় আর রাজুটোনাকে সব বলে। সব শুনে রাজুটোনা তার মেয়ে টুনিকে আবার আপন করে নেয়। আর টুনির ইচ্ছে পূরণের গোলাপি চশমা দিয়ে বাবা মেয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে কখনোই তাকে বিপদে ফেলা উচিত নয়। মাঝে মাঝে লোকের অসহায়ত্বের কারণেও তার সৌভাগ্য বদলাতে পারে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।